আচ্ছা আর একটা প্রশ্ন ছিল যে বর্তমানে ইউরোপ আমেরিকা বা সেরকম করে বলা হচ্ছে তো এই যে পাশ্চাত্য দেশগুলোতে আপনার ইসলাম প্রসারিত হচ্ছে বা এটা কতটুকু সত্যি বা হলেও আসলে এটা যে যা বা ইসলাম যারা প্রচার করে তারা আসলে কোন টেকনিকে বা কোন কিভাবে এই যে ইউরোপ আমেরিকা নাম বলেন তো

ম্যাডোনা ম্যাডোনা কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছিল এটা কি আপনি জানেন তারা না এটা এটা জানেন না তবে আপনার ইউরোপ আমেরিকাতে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অনেক প্রসারিত আছে নিস্কনের সাহায্যে অনেক রকম নিস্কনের মাধ্যমে হিন্দু ধর্ম অনেক বড় বড় গায়ককে আপনি দেখবেন তারা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম এগুলো বিলা ইয়া করে গান টান গায় এখন ইউরোপ আমেরিকাতে এই বিষয়ে স্বাধীনতা আছে এবং এই বিষয়টা এটা একটা ফ্যাশনের মতো যে আমি একটু একটা ধর্ম গ্রহণ করলে কয়েকদিন পত্রিকাতে এটা নিয়ে খুতুমুল লেখালেখি হবে দুই পক্ষ হয় দুই পক্ষ চিলাচিলি শুরু করবে এইটা বেশিরভাগ সময় দেখা যায় এটা একটা পাবলিসিটি স্ট্যান্ড হয় হ্যাঁ মানুষজনকে জানানো যে আমি একটা পপুলার ফিগার আমি একটা অমুক ধর্মটা গ্রহণ করছি এবং মানুষজন তো তখন উত্তাল হয় সেই লোকটা নিয়ে মারামারি শুরু করে অনলাইনে কমেন্টের পর কমেন্ট আসতে থাকে মানুষ যখন একটু হিট চায় তখন এই কাজগুলো মানুষ করে অনেক মানুষ ইউরোপ আমেরিকাতে অনেক মানুষ এগুলো করে ইউরোপ আমেরিকাতে মানে স্টেজের উপরে পেশা পায়খানা নায়িকারাদের মতো আমি ঘটনা দেখছি একটা নায়িকারা দেখলাম যে একটা নায়িকা না গায়িকা গায়িকারা দেখলাম যে স্টেজের উপরে ওইটা মানে ফ্যানের মুখে পেশাব করতেছে এটা ভিডিও ভাইরাল এটা নিয়ে তুমুল মাতামাতি হ্যাঁ সেই ভিডিও নাকি কয়েক কত বিলিয়ন মিলিয়ন বিলিয়ন এরকম বার দেখা হচ্ছে হ্যাঁ এইগুলা হচ্ছে পাবলিসিটি স্ট্যান্ড কিন্তু ইউরোপ আমেরিকাতে পরিসংখানে দেখা যেটা দেখা যায় যে ইসলাম যত মানুষ গ্রহণ করে তার থেকে অনেক বেশি মানুষ প্রতি বছর ইসলাম ত্যাগ করতেছে এটা বিভিন্ন পরিসংখ্যানে আসছে হ্যাঁ বিভিন্ন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ইসলাম গ্রহণেও গ্রহণও যেরকম আছে আবার মুসলিম ফ্যামিলি থেকে ইসলাম ত্যাগ করতেছে এরকম আরো অনেক বেশি কিন্তু এই জিনিসগুলো পেপারে পত্রিকাতে আসে না কারণ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে মানুষ বেশি কথা বলে না যে মানুষেরা ইসলাম ধর্ম ত্যাগ করে বেশিরভাগ মানুষই সেটা নিয়ে আসলে তেমন কোনো কথাবার্তা বলে না কারণ লুকা লুকাছাপা করে যেন বেশি মানুষ না জানে বেশি মানুষ জানলে হচ্ছে পরিবারের সদস্যরা কি বলবো আত্মীয় স্বজনরা কি বলবো তারপর আবার মানে দেশে গেলে আবার কল্লাটা খালায় দেয় নাকি মোল্লারা এই ভয়ে বেশিরভাগ যারা হচ্ছে ধর্ম ত্যাগ করে তাদের তারা বেশিরভাগ

ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তো আমি হিসাব করলাম যে গত আমি তো সেই বাদ শুনছি আজ থেকে প্রায় মনে করেন আহ বছর আগে তিরিশ আটাইশ তিরিশ বছর আগে হ্যাঁ আঠাইশ বছর আগে যে আঠাইশ বছরে প্রতিদিন যদি এক লাখ করে মানুষও যদি ইসলাম গ্রহণ করে থাকে তাহলে তো আঠাইশ বছর তো অনেক মানে মানে ইউরোপ তো এখন মুসলমানদের দখলে চলে আসার কথা তাহলে কই ইউরোপে এসে দেখলাম যে ইউরোপে তো বরঞ্চ মুসলমান দেখলে তো আরো বাস থেকে নেমা যায় একটা বোরখা বোরখাপড়া মহিলারা দেখলে মনে করেন মুসলমান দাঁড়িয়ে একটা লোকের লোকের যদি এয়ারপোর্টে দেখে লোকজন ভয় ওখান থেকে পলায় যায় না শেখ কে কোন মুসলমান আপনি একটু টেস্ট করে দেখেন ইউরোপে আমেরিকাতে যদি এতই মুসলমান থাকে তাহলে একটা মুসলমানরে বলেন যে মানে মনে করেন একটা ইউরোপের একটা এয়ারপোর্টে বা নিউইয়র্কের এয়ারপোর্টে গিয়া আল্লাহু আকবার বিলাল আকবার চিৎকার দেও হ্যাঁ এটা প্রইং পরীক্ষা হয় যাক দেখি ইউরোপ আমেরিকাতে কত মানুষ মুসলমান দেখি এয়ারপোর্টের ব্রিকা সিকিউরিটির সামনে গিয়া আল্লাহু আকবার বলে চিৎকার দিব উইটা চিৎকার দিয়া যদি সে জেন্ট ফেরত আসতে পারে তাহলে বুঝমু যে সে বাপের বাটা কারণ ফেরত আসতে পারবে না চিৎকার করলে স্নাই দিবে কারণ জানে এই আল্লাহ আকবর ইউরোপ আমেরিকান মানুষ আসলে এই মুসলমান জঙ্গি গুলাদের বিষয়ে অতিষ্ঠ কিন্তু আমাদের যে মিডিয়া গুলা বাংলাদেশের মিডিয়া গুলা বা এইরকম মিডিয়া গুলা এগুলা ছাপায় এগুলো হচ্ছে বেড মানে হচ্ছে এগুলা ছাপাইলে মুসলমানরা মানে অশিক্ষিত মুসলমান আছে তো অনেক

আচ্ছা তাহলে আমরা আরেকজনের কাছে যাই উম কোনো দিনই তিনি ব্যক্তি থাকলে মানে বিশ্বাসী ব্যক্তি থাকলে একটু একটু লেখেন আপনাকে আগে আগে যুক্ত করব রুনা আক্তার রুনা আক্তার আপনাকে যুক্ত করা হয়েছে প্লিজ আনমিট করে বলুন রুনা আক্তার হ্যালো হ্যালো আপনি আডমিট করে ওকে চলে গেছে ওকে আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলী আপনাকে যুক্ত করা আছে প্লিজ আডমিট করে হ্যালো ইয়া অর্ণব ভাই কেয়ারুল ব্লুক নিয়ে আমি একটু কথা বলতে চাইতেছিলাম আচ্ছা বলেন এটা কি আসলে আছে কোনো জায়গায় মানে এটা কোনো দলিল বা রেফারেন্স কি আছে কেয়ারুল ব্লুক সম্পর্কে কি রকম দলিল যেমন ধরেন একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোনো বয়স বা কোনো সিমটম যে এটা দেখে আমরা বুঝবো যে ওরা খেয়ারল গুলো মানে বয়সটাতে পৌঁছেছে এইটা নিয়ে মানে একটু কনভুলেটেড কথা আছে আপনি একটা কাজ করেন নেক্সট টাইম আসিফ ভাই যুক্ত হলে এই বিষয়ে আপনি একটু কোশ্চেন করেন বাকি মাসুদ ভাই লেখাও আছে আপনি ইচ্ছে থেকে লেখাটা পড়ে পড়ে দেখতে পারেন

বিয়ে না করছে ঠিক আছে বাট অপ্রাপ্ত বাচ্চা বিয়ে করলে তার সাথে আপনি যৌন সঙ্গম করতে পারবেন না ওরকম একটা পয়েন্ট মেক করে কিন্তু মাসুদ ভাইয়ের ওরকম কোনো ইয়ে ছিল না এরকম কোনো স্ট্যান্ড ছিল না যে বিয়ের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বিয়ে করলে তার সাথে সেক্স করা যাবে না তার সাথে যৌন সঙ্গম করা যাবে না বিকজ অফ কেয়ার গ্রুপ এরকম কোনো পয়েন্ট ছিল না এই জন্য এই জন্য আমরা তেমন কিছু বলি নাই আর কি না না আমি এটা বলছি না আমি বলছি উনি যেহেতু এটা বলছিল তো মানে উনি যদি কোনো লাইভে আসে তাহলে উনি মানে উনি কে আসবে এরকম তাহলে উনি সাথে কথাটা বলতাম আর কি নাসিক ভাইয়ের সাথে তাহলে তো আমি আমার তো যোগাযোগ নাই বর্তমানে হয়তো বলতে পারবে তো উনারে আইনের মাঝে মধ্যে আর আরেকটা কথা হলো ভাই এই যে কোরআন শরীফ অনুযায়ী তো খেয়ারুল বুলুক নাই কারণ ওই যে সুরা তালাকের যে আয়াতটা তিন নম্বর আয়াত না সরি চার নম্বর আয়াত ওইটা অনুযায়ী তো খেয়ারুল বুলুকের কোনো অপশনই নাই এবং বুহারি শরীফে আপনার কিতাবুল নিকার উনচল্লিশ নম্বর অধ্যায়ে এই আয়াতের অনুযায়ী শিশুদের বিবাহ ওই চাপটা লিখা হয়েছে

এগুলো মোমেনরা বলে বাট এরকম কোনো রেফারেন্স নাই এই জন্যই আপনি বলতেছিলাম যে এটার মধ্যে কন্ট্রাডিকশনটা কোথায় হচ্ছে এরকম কোনো কন্ট্রাডিকশন নাই তো মা তো আপনি ওই লাইফটা আরেকবার একটু শুনেন যে লাইফটা শুনছেন ওটা আরেকবার একটু শুনেন ওইখানে মাসুদ ভাই ক্লিয়ারলি বলে বলেছে যে তাদের সাথে যৌন সঙ্গম করাটা স্টিল হালাল হালাল করার পরেও সে যদি ইয়ে হয় মূলত মূলত যেই ইয়েটা আছে যে স্ট্রং মত যেটা পাওয়া যায় ওই মেয়েকে যদি তার বাবা না বিয়ে দিয়ে তার দাদা বা চাচাকেও বিয়ে দিয়ে থাকে

রেফারেন্স নাই এটা এরকম কিছু বলে এটা হচ্ছে কোরআন বিরুদ্ধে একটা মানে দাবি মুমিনদের তো দাবি করতে কিছু লাগে না জাস্ট মুখ থাকলে হইছে আল্লাহ আমি ভাই এটাই এটাই আমার স্ট্যান্ড আমার স্ট্যান্ড ওইটাই যে আমি এটাই বলতেছিলাম মানে দুইটা কন্ট্রাডিক্ট করতেছ না আমি এটাই বলতেছিলাম এটা কন্ট্রাডিক্ট করতেছ না কারণ এই জিনিসটা মুমিনদের কাছ থেকে ছড়ানো হয় এটা ওটা ছড়ায় আপনি মনে করছেন বাট এখানে কোনো কন্ট্রাডিকশন আসলে নেই ঠিক আছে ঠিক আছে আমার এটা 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 প্রশ্ন ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ যুক্তরাজ্য ধন্যবাদ ঠিক আছে ভাই গুড নাইট জ্যাক ভাই বালবিহারি ভাই আহ আপনাদের কিছু বলার থাকলে প্লিজ আমাকে থামাই দিয়ে বলেন আমি না থামাইলে কিন্তু আমি মানে বকব করে একটু একটু বেশি বকব করে ফলাই আর কি না না ঠিক আছে অবশ্যই থামাই ভাই কন্টিনিউ কন্টিনিউ ভাই